Z5 এ বিনামূল্যে অপরাজিতা অপুর সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। বারবার এরকম বয়ফ্রেন্ড প্রেমিক এসব বলে অপুকে আর ছোট করো না তো। অপু যথেষ্ট ভালো মেয়ে, অপু ওরকম মেয়েই না। একদিন হয়তো আমরাও ওর মতন ভালো মানুষ হয়ে উঠবো। বয়ে গেছে আমার ভালো মানুষ হতে। এই তুমি যাও তো এখান থেকে। তোমার না রাত জেগে বায়ু চড়া রোগ হয়েছে, তাই তুমি ঠিকঠিকই দেখে কুমির ভাবছো। যাও এখান থেকে। না তুমি যাও তো এখান থেকে, আমার ঘুম পেয়েছে, এক্ষুনি যাও এখান থেকে। বেড়াতে যাওয়ার আগে আমাকে একটু বিশ্রাম নিতে দাও, আর তুমিও দয়া করে একটু বিশ্রাম নাও। ধুর, ভাল লাগে না, যদি ছবি তুলতাম না সকলে সকলে বিশ্বাস করতো। তুমি যাবে এখান থেকে নাকি এক্ষুনি আমি দিদিকে ডাকবো? দিদি, না না না, মাসিমণি মাসিমণি দাদা, শান্ত হও শান্ত হও, আমি এক্ষুনি চলে যাচ্ছি, চলে যাচ্ছি আমি। যদি ছবি তুলতাম না সত্যি সত্যি বুঝতে পারতে। দিদি, যাচ্ছি। তাহলে ছেলে দুটো কে? আর অপু ওদের সঙ্গে কি কথা বলছিল, কি প্ল্যানিং করছিল? তাহলে কি অপু আমার উদ্দেশ্যটা ধরে ফেলেছে? অপু কি বুঝতে পেরেছে যে আমি আসলে শুধরে ভালো মানুষ হয়ে যাইনি, সেই আগের আন্টি টুই রয়েছি? যতক্ষণ না চিরকুট রহস্যের সমাধান করতে পারছি, আমার মনে কিছুতেই শান্তি আসবে না, কিছুতেই শান্তি আসবে না। কি ব্যাপার অপু, আবার কিসের অশান্তি? হ্যাঁ, না না, কোনো অশান্তি না আন্টি। মানে টেস্ট রিপোর্টগুলো? হ্যাঁ হ্যাঁ, দেখো এবার এই রিপোর্টগুলো আমাদের একবার ডাক্তারকে দেখিয়ে আনতে হবে। শোনো না, আমি বলছি যে শুধুমাত্র রিপোর্টগুলো ডাক্তারকে না দেখিয়ে আন্টি মানকে দেখিয়ে নিলে কেমন হয়? না মানে একটা ফুল চেকআপ করিয়ে নিলে ভালো হয়, নিশ্চিন্তে যেতে পারি আমরা বেড়াতে তারপর। কেন কেন বলছো বলো তো, রিপোর্টে কোনো প্রবলেম আছে নাকি দেখি। না না, প্রবলেম সেরকম কিছু বুঝলাম না, তবে একবার ডাক্তারকে দেখিয়ে নিলে উনি প্রপারলি বলতে পারবেন আসলে। আমি যা বুঝলাম, আন্টি ওয়ান একদম ফিট অ্যান্ড ফাইন আছেন। হ্যাঁ তাই তো দেখছি, থ্যাঙ্ক গড। এবার ভেরিফাই করে এটা দেখতে হবে যে আন্টি টু ফিট অ্যান্ড ফাইন আছেন কিনা। কেন বলো তো, মাসিমণির আবার কি হয়েছে? না মাসিমণিকে দেখে তো ফিটই মনে হলো। তোমার যদি সেরকম মনেই হচ্ছিল তাহলে মার যখন টেস্টগুলো করানো হলো তখন মাসিমণিরও একটা রুটিন চেক আপ করিয়ে নিতে পারতে, তাহলেই বোঝা যেত মাসিমণি ফিট কি আনফিট। আচ্ছা ঠিক আছে, তোমার যখন তাই মনে হয় তখন মাসিমণির একটা চেক আপ করিয়ে নিলেই হয়, তাই না? দেখো আন্টি তো শারীরিকভাবে হয়তো সত্যি সত্যি ফিট আছেন, কিন্তু মানসিকভাবে, মানসিকভাবে কি তিনি আদৌ ফিট আছেন? Z5 এ বিনামূল্যে অপরাজিতা অপুর সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।